শিলিগুড়ি ভুটিয়া মার্কেটের কাছে একটি চায়ের দোকানে হামলার অভিযোগ। ঘটনায় গুরুতর জখম অবস্থায় শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন দোকানের এক কর্মচারী। গত 11 ফেব্রুয়ারি সন্ধে নাগাদ ভুটিয়া মার্কেটের কাছে একটি চায়ের দোকানে দুই ব্যক্তি আসে। এরপর 12 কাপ চায়ের অর্ডার দিয়ে মহকুমা পরিষদের কাছে ডেলিভারি করার কথা জানায় দোকানের কর্মীদের। দোকানের কর্মীরা ডেলিভারি দিতে না করে দেওয়ায় শুরু হয় বচসা। বচসা ধীরে ধীরে হাতাহাতি পর্যন্ত গড়ায়। অভিযোগ, ওই দুই ব্যক্তি দোকানের এক কর্মীকে বেধড়ক মারধর করে। সেই সময় গরম তেল কর্মীর শরীরে পড়ে যায়। ঘটনায় গুরুতর জখম হন কর্মী। এরপর তড়িঘড়ি তাকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে এই গোটা ঘটনা ধরা পড়ে দোকানের সিসিটিভি ক্যামেরায়। পরবর্তীতে পানি ট্যাঙ্কি ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ। ঘটনাটা হয়েছিল রবিবার রাত্রে 7:30-8টার দিকে। দুজন মদ্যপান করে এসেছিল, ড্রিঙ্ক করা অবস্থায় দুজন এসেছিল। এসে বলল 12 কাপ চা লাগবে, 6 কাপ চা খাও, 6 কাপ লাল চা প্যাকিং করে লাগবে, তো ডেলিভারি করার জন্য বলছিল। আমরা ডেলিভারি করি না বলেছিলাম, বলাতে তর্কাতর্কি শুরু করে। সেই তর্কাতর্কি পর ওখানে গালাগালি শুরু করে। আমার পিছনে একজন শীতল মণ্ডল নামে ছিল, ওকে বের হতে বলছিল, তুই বাইরে আসবি, বাইরে আয়। বাইরে যাওয়ার পর ওকে যাবে না। তারপরে মালিককে ডাকলাম, তাহলে কোথায় মালিক, কোথায় মালিক, মালিককে ডাক। ডাকার পর মালিক এখন ওখানে কথা বলে, মালিক কথা বলতে বলতে আমাদের দিকে গালাগালি দিয়ে প্যান্ট তোলে। প্যান্ট তোলার পর আমি সেলফ ডিফেন্সের জন্য আমিও চাকু তুলি। তো চাকু তোলার পর চাকুটা রেখে দিয়েছিলাম। মালিক বললো যে চুপ কর, আমরা চুপ হয়ে গেছিলাম। তারপরে ও একজন হোয়াইট জ্যাকেট পরেছিল আর একজন রেড জ্যাকেট পরেছিল। হোয়াইট জ্যাকেট যে পরেছিল উনি একজন ফোন করে তাকে জেনে ডাকলো। দুজনকে এসে তারপরে গালাগালি দিয়ে আমাকে কলার টাইমে বের করলো। বাইরে বের করে নিজে ফেলে দিয়ে মার মতো করেছিল। অনেকটা জীবন বের করার মতন ছিল। এটা ধাক্কাধাক্কি করে প্রায় আইটেমে ওদের শরীর না আমাদের শরীর লেগে তেল পড়ে গেছিলো। তেল গরম তেল পড়ে, হ্যাঁ গরম ফুটন্ত গরম তেল পড়েছিল। 11 তারিখ সন্ধ্যা 7:40-45 দিকে দুজন আসে। আমার স্টাফদের কথা হয়েছিল মত দিয়েছিল এবং 12 কাপ চা মহকুমা পরিষদের কাছে ডেলিভারি করতে। তখন ছেলেগুলো বলে যে আমাদের ডেলিভারি সিস্টেম নেই, তো তারা হাইপার হয়ে যায় এবং বাজেভাবে রিউডনেস দেখাতে থাকে, বাজে গালাগালিও করতে থাকে। তো আলটিমেটলি ছেলেগুলো বলে আমাদের সময় সম্ভব না, এখন ভিড় আছে, আমি ডেলিভারি করতে পারবো না। তাতে তারা খেপে যায় এবং বলে কেন দিবি না, কী কারণে দিবি না, মালিককে ডাক। তো আমার পার্টনার ওখানে প্রেজেন্ট ছিল, পার্টনার যখন ওখানে যায় সেও বোঝাতে চেষ্টা করে, কোনোভাবেই তারা শান্ত হয় না। ইতিমধ্যে ফোন করে দুজনকে আরও ডাকে এবং তারা যখন আসে বাইরে আয়, তাকে দেখে নিচ্ছি, এই করছি, এই বলতে বলতে হঠাৎ করে ওরা কলার ধরে টেনে বের করে। যখন বের করতে নেয় তো ফ্রায়ার ছিল, ফ্রায়ারে গরম তেল রাখা ছিল, ফ্রাই হচ্ছিলো। ওই ফ্রায়ারটা ফট করে বের পাশে টানা হয়েছিল, উল্টে ওর শরীরের উপর পড়ে যায় এবং ইমিডিয়েট ওকে হসপিটালে ভর্তি করে ওর কন্ডিশনটা আপনি দেখলেন। আর একজন স্টাফ, ওরও একটু অল্প ইঞ্জিওটা ফার্স্ট এড করে ছাড়া হয় এবং তারপরে যখন এদিকে হসপিটালে নিয়ে আসা হয় তো ওইদিকে তারা, তারপরে আমরা দেখতে পাইনি, তারা চলে গেছে কোথাও। যে দুজন ব্যক্তি ছিলেন, ছিলেন যারা এসেছিলেন, আরও দুজন মানে টোটাল 3-4 জন ছিলেন, ওনারা চলে যায়। তারপর যথারীতি আমরা পুলিশ আসে, পুলিশকে বলা হয়। খালি চাটা ডেলিভারি করে আসতে মহকুমা পরিষদ, এটা ওনারা দাবি করেছে, কিন্তু আমাদের ডেলিভারি সিস্টেম নেই, এটা নিয়েই বচসাটা শোনা। এই ধরনের ছোটোখাটো একটা কথায় এরকম বড় বড় ঝামেলা হয়েছে, সবাই এত রিউজ হয়ে যাচ্ছে, সত্যি ভাবনার বিষয় যে জাস্ট একটা ডেলিভারি ব্যাপার নিয়ে এত হাইপার হয়ে যাচ্ছে, এটা একটু সবারই দেখা উচিত। 50,000 লোগোক আপনি মঞ্জিল সে হ্যাঁ জোড়া নই উৎসাহ কে সাথ আয়ে হ্যাঁ ফির সে থামনে আপকা হাত শ্রী শান্তি হোন্ডা।